হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে গত 27 আগস্ট দুই যুবকের কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় দুদল গ্রামবাসী। একে একে সংঘর্ষে যোগ দেয় 20 গ্রামের মানুষ। পুরো মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় উভয় পক্ষের অন্তত 300+ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ জোরালো পদক্ষেপ না নেয়ায় দুপক্ষের মধ্যে 9 ঘন্টার বেশি চলে সংঘর্ষ। এদিকে গত 6 সেপ্টেম্বর দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নবীগঞ্জের মুস্তফাপুরে। এতে নিহত হন মন মিয়া নামে এক বৃদ্ধ, আহত হয় নারী পুরুষ সহ অন্তত 30 জন। এখানেও স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অন্তত 4 ঘন্টা পর। এছাড়া বাহুবল উপজেলা সদরে সিএনজি চালিত অটোরিকশা পার্কিং নিয়ে গত 1 সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুপক্ষ, আহত হয় অন্তত 30 জন। একই দিনে আজমিরিগঞ্জের জলসুখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হন 100+ লোক। 9 সেপ্টেম্বর একই উপজেলার শিবপাশায় শিশুদের জগরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় 50+ মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলায় হঠাৎ করেই বেড়ে গেছে এমন সংঘাত সংঘর্ষ। নিয়মিতই জেলার বিভিন্ন স্থানে ঘটছে ছোট বড় সংঘর্ষের ঘটনা, যার সূত্রপাত হয় মূলত ফেসবুক স্ট্যাটাস, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি আর আধিপত্য বিস্তারের মতো ছোট ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 মাসে জেলায় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 8 জন, এছাড়া মরদেহ উদ্ধার হয়েছে আরও 2টি। আর এসব সংঘর্ষে আহতের সংখ্যা ছাড়িয়েছে 1000-এর বেশি। সচেতন মহল বলছেন, পুলিশের জড়তা কাটানোর পাশাপাশি মনোবল বৃদ্ধি করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহজ হবে না। আর পুলিশ সুপার বলছেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে দাঙ্গা। প্রথমত হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পরপরই এই পুলিশের যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটা পুলিশ আগে যেহেতু নষ্ট করে ফেলছিল একটা দলীয়করণের প্রভাবে, যে কারণে তারা নিজেরাও ইন্ট্রোভার্টেড হয়ে গেছে, তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এবং মানুষেরও আস্থার জায়গাটা চলে গেছে। যে কারণে যে প্রবলেমটা হয়েছে যে পুলিশ যখন নৈতিকভাবে দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের দ্বারা আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। এখন তাদেরকে আবার পুনর্গঠন করে তাদেরকে তাদের মনোবল ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়। যদি মনোবল ফিরিয়ে না আসে, তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি এসে যতটুকু আমার বুঝলাম, এই এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই এই দাঙ্গাও থাকবে না। কারণ আপনি তাকে বোঝান যে এই দাঙ্গার কারণে ক্ষতিটা কী হচ্ছে, তার শুধু ক্ষতি হচ্ছে না, একজনের মানুষের জীবন সংহার হতে পারে, তাই না? আবার হচ্ছে যে অন্যের সাথে, 2টা গ্রামের সাথে, যেমন গত পরশু একটা ছিল ফুটবল খেলা নিয়ে, তো আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে যখন তাদেরকে জনপ্রতিনিধি প্লাস আমাদের লোকজন এরা যখন বোঝালাম, তখন দেখলাম তারা কনভিন্স হয়ে গেছে, তারা আর মারামারির ওই চিন্তাও করেনি। তো এইটা যদি আমরা পজিটিভ জিনিসটা যদি আমরা তাদেরকে নিয়ে যাই এবং ওই ফ্লোটাকে যদি এই দেশ গঠনের দিকে বা এই যে ক্ষতিকারক দিকটা যদি বোঝাইতে পারি, এটা দমন হওয়া সম্ভব। এবং এটা দমন না, এটা হচ্ছে নিবারণই হয়ে যাবে, এখানে থাকবেই না। কারণ এই মানুষগুলার যেটা আমি আমার ওই যেটা বললাম যে ইমোশন কাজ করে, কিন্তু ইমোশনটাকে আমরা ভালো কাজে ব্যবহার করব। এটা আপনারা করবেন, আমরাও করবো ইনশাল্লাহ।